নবীর সাহাবী প্রিয় নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, ওগো নবীজি ছোট্ট কালে একটা দৃশ্য দেখে আমি কালেমা পড়তে উদ্বুদ্ধ হয়েছি। আপনি দোলনার মধ্যে ছিলেন, মা জননী বহু দূরে, আমি আপনাকে দেখতে গিয়েছি। একবার আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, আবার আসমানের চাঁদের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, নবী গো আমি দেখি আপনি একবার হাসেন আবার কাঁদেন। আমি আশ্চর্য হয়ে আর একটা দৃশ্য দেখলাম, আপনার কচি হাত আকাশের চাঁদের দিকে ফিরাইয়া আপনার কচি হাত মোবারক যেই দিক আপনি নাড়াইলেন আকাশের চাঁদ আপনার হাতের ইশারায় দুলতে লাগলো, নড়তে লাগলো। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। অ্যাটেনশন, নবীজি ডেকে বলেন চাচা জান ঠিক দেখেছেন। বলে কি দেখলাম? বলবেন কি মারিফত কি হাকিকত কি? আল্লাহর নবী ডেকে বলেন চাচা জান দোলনার মধ্যে আমি একা ছিলাম, ভালো লাগতো না আমার, আমার আম্মা জান আমাকে রেখে চলে গেলেন, আমি একাকিত্বের কারণে কষ্ট হয় চাচা জান, আমি কেঁদে ফেললাম, আকাশের চাঁদ আমাকে সালাম দিল, আমি নবীর সালামের জবাব দিয়ে হেসে ফেললাম। একসাথে জোরে বলি তো সুবহানাল্লাহ। কে সালাম দিছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা সবাই বলি না মারহাবা। সংগঠনের সবাইকে আমরা মুবারকবাদ জানাই আজকের মাহফিলে আসার জন্য। এই যে আপনারা আসা, এই সাংগঠনের মাধ্যমে এই যে আসাটা মিছিল দিয়ে আসা, এটা খুব ভালো, এরকম সারা এলাকা হওয়া প্রয়োজন। মিছিল দিয়ে আসলে তাকবীরে বুলন্দ আওয়াজে শয়তান দূরীভূত হয়, ইমানি জজবা তৈরি হয়, একসাথে বলা যাবে না ভাই আল্লাহু আকবার। বদরের প্রান্তরে সাহাবী ছিল কতজন? 313 জন। মুতার প্রান্তরে সাহাবী ছিল মাত্র 3000। কাফের সৈন্য সংখ্যা ছিল 1,00,000। 1,00,000 মানুষ যদি 3000 মানুষকে ঢিলু সুরে, তাও তো ময়দানে দাঁড়ানোর কথা না, কিন্তু 1,00,000 মানুষের সাথে 3000 মুজাহিদরা যুদ্ধ করেছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর 8টা তলোয়ার সেই যুদ্ধের ময়দানে ভেঙেছিল। আপনি কি ভাবছেন আপনি 8টা বাঁশ বা 8টা কাঠ একটু পিটে ভাঙেন তো দেখেন আপনার কেমন লাগে? সে 8টা তলোয়ার যুদ্ধ করতে করতে ভেঙেছিল, তো কি চিন্তা করতে পারছেন? একটা তলোয়ার 50 বছরও কিছু হয় না, 100 বছরও একটা তলোয়ার কিচ্ছু হয় না। সে 8টা তলোয়ার মুতার প্রান্তরে যুদ্ধ করতে করতে ভেঙেছিল খালিদ বিন ওয়ালিদ, এই জন্য ওনার নাম হয়েছিল আল্লাহর তলোয়ার। একসাথে জোরে বলা যাবে না ভাই আল্লাহু আকবার। আমরা সুন্নিরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত ওমরের উত্তরসূরি, আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহের উত্তরসূরি, আমরা ইমাম হাসান হুসাইনের উত্তরসূরি, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। জন্ম আমার নবীর যুগে হলে কেমন? মাশাআল্লাহ, সবাই দি বিরাট বড় গায়ক বলেন না, জন্ম আমার যুগে আসেন বসে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, বলেন দুনয়নে রসুল দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, আসত ভেসে হযরতে বেলালের মধুর আজান, বলেন আসত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামা
করলে কেমন হতো, জন্ম যুগে হলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো। প্রিয় নবী ডেকে বলেন, চাচা যান। চাঁদ আমি নবীকে সালাম দিল, সালাম দেওয়ার পরে আমি হেসে দিলাম। চাঁদ আমাকে বলে, হুজুর আপনি না নবী, আপনি কাঁদবেন না। আপনি কাঁদেন কেন চাচা যান? চাঁদের কথা শুনে আমি হাসতে লাগলাম। আমার কচি হাত আমি সেই দিন যেই দিকে নাড়াইতাম, চাঁদ আমাকে খুশি করার জন্য হেলে হেলে ডুলে ডুলে নড়ে নড়ে আমাকে খুশি করতাম। ওগো চাচা যান, আপনি বাস্তব দেখেছিলেন। প্রিয় নবীজি ডেকে বলেন, চাচা যান আপনি কি জানেন চাঁদ কোথায় যে ডুবে যায়? আল্লাহর নবীর চাচা বলেন, আল্লাহু ও রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। প্রিয় নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। নবী আমার ডেকে বলেন, চাচা যান চাঁদ ডুবে যেতে যেতে চাঁদ আল্লাহর আরশ আযিমের নিচে দিয়া আল্লাহকে সেজদা দিয়া তসবিহ তেলাওয়াত করতে থাকে। চাচা যান আমি নবী মদিনায় বসে বসে চাঁদের তসবির আওয়াজগুলি আমি নবী শুনতে পাই। হাত উঁচু করে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আফালাম আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ওগো নবী আপনি কি দেখেন নাই আমি সৃষ্টির মধ্যে যা আছে আমি আল্লাহকে সেজদা দেয়? তো চাঁদ আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না, দেখে আমার নবী। সূর্য আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না, দেখে আমার নবী। এরপরে আল্লাহ আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু, নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়। নক্ষত্র কয়টা জানেননি? আমাদের দেশে বিশ্ব নবী নিয়ে ঝগড়া লাগছে, নবীকে বিশ্ব নবী বলা যাবে কি না? ও ভাই মুসলমান, আমার নবীর বেলায় বিশ্ব শব্দ কেন দরকার? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর বেলায় কত বড় সম্মান সূচক শব্দ দিয়েছেন, হাবিবুল্লাহ বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করেছেন, ইমামুল মুরসালিন করেছেন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন বানিয়েছেন। আল্লাহর নবীর বেলায় কোনো সাধারণ শব্দ হবে না, নবীর বেলায় আল্লাহ যে শব্দ দিয়েছে সেই শব্দই আমাদের ব্যবহার করা লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ যে শব্দ দিয়েছে এই শব্দ ব্যবহার করা লাগবে। 1,13,00,000 পৃথিবীর সমান একটা সূর্য, এই সূর্যের সমান 1,300,000 পৃথিবীর সমান একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান একটা ব্ল্যাক হোল, 10,000 কোটি ব্ল্যাক হোল নিয়ে একটা মিল্ক ওয়ে গঠিত, 10,000 কোটি মিল্ক ওয়ের মতো মহাবিশ্ব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নক্ষত্রমালা সাজিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ান নুজুম, নক্ষত্র সমূহ আমি আল্লাহকে সেজদা দেয়। একটা দুইটা নক্ষত্র না, প্রথম আসমানের নক্ষত্র, দ্বিতীয় আসমানের নক্ষত্র, তৃতীয় আসমানের নক্ষত্র, চতুর্থ আসমানের নক্ষত্র, পঞ্চম আসমানের নক্ষত্র, ষষ্ঠ সপ্তম আসমানের নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। কেউ না দেখলে আমার নবীজি দেখেন নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। এই নক্ষত্র কতগুলি তাও নবীজি জানেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়। কেউ না জানলে নবী জানেন, কেউ না দেখলে নবী দেখেন। আল্লাহ বলেন, হুজুর আপনি কি দেখেন না, আমি আপনাকে দেখাইছি। কেমনে দেখাইছেন? আলাম তাংজুরু, হো নবী আপনাকে আপনাকে কি আমি দেখাই নেই? বি আইনি কলবি, আপনাকে কালবের চোখের মাধ্যমে আমি আল্লাহ দেখিয়েছি। এই তফসির আমি করি নাই আজ থেকে 1,250 বছর আগে, বিশ্ববিখ্যাত তফসিরে তাবারির মধ্যে আল্লামা ইমাম আবু জাফর তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তফসির করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অদৃশ্য জগতের অণুতে পরমাণুতে আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ পাক তার হাবিবকে কালবের চোখ দিয়ে আল্লাহ দেখিয়েছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? আচ্ছা বলেন, নবীজির প্রশংসা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আমি কি আমার ভাষায় বলি না কোরআনের ভাষায় বলতেছি?
কোরআনের ভাষায় বলি, আমি কি আমার ভাষায় বলি না হাদিসের ভাষায় বলি, আমি কি আমার নিজের মন গড়া কথা বলি না সাহাবে কেরামের কথা বলি? যদি তাই হয় আপনাদের বিবেক আছে, জ্ঞান আছে, আকল আছে, এই আকল দিয়ে জ্ঞান দিয়ে আপনাদের বুঝে নিতে হবে কোনটা হক কোনটা বাতিল, কোনটা হক কোনটা বাতিল। বর্তমানে বাপ ফেতনার কোনো শেষ নাই, ফেতনার শেষ আছে? ফেতনার শেষ নেই। একটা ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো, কষ্ট হবে আপনাদের? এই যে আমরা সুন্নিরা দোয়া করি কি না, মানুষের এন্তেকালের পরে আমরা কবর জিয়ারতের পাশে দাঁড়িয়ে অথবা জানাজার নামাজের পরেও কবরস্থ করার আগেও আমরা দোয়া করি কিনা? দোয়ার আগে সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন দুরুদ, দোয়া দুরুদ পড়ে এরপরে আমরা দোয়া করি কিনা? আমাদের দেশের একদল বলবে এটা সাহাবায়ে কেরামের জমানায় ছিল না, এই পদ্ধতিতে সব বেদাত, সব কি বেদাত। ইয়াং জেনারেশন যারা আছেন তারা একটু ভালো করে শুনবেন, বলে প্রশ্ন রাখবেন মুফতি সাহেব কারণ কি বুঝাইতেছি, এই পদ্ধতিটা কি আমাদের না আরো বহু আগের? এটা আমি আপনাদেরকে একটা ঘটনার মাধ্যমে শোনাব, ঘটনাটা আমি আমার নিজস্ব ব্যক্তিগত কোনো কিতাব থেকে না, আমার লাইব্রেরিতে কিতাবখানা আছে আল্লামা ইমাম সাখাবি, আজ থেকে 550 বছর আগে এক সমসাময়িক আলেম ছিলেন, আল্লামা ইমাম হজর আসকালানি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, ইমাম সুইতি রহমাতুল্লাহ আলাইহির বন্ধু ছিলেন, আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবি। ইমাম সুইতিও 2 লক্ষ হাদিসের হাফিজ, ইমাম শামসুদ্দিন সাখাবিও 2 লক্ষ হাদিসের হাফিজ, একসাথে ভাই জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এরকম আলেম মনে হয় পৃথিবীতে 2-1 জন আছে নাকি? সারা পৃথিবী হারিকেন ধরে তালাশ করে খুঁজে দেখেন এরকম আলেম আছে কিনা। আমি ওনার জীবন, ওনার কিতাব আল কওলুল বাদী থেকে আমি আপনাদেরকে সুন্দর একটা ঘটনা আজকে আলোচনা উত্থাপন করব। আল্লাহ যেন তৌফিক দেয়, আমি শেষ করার আগে বলে দিয়ে যাব, তবে তফসিরটা শেষ করে দিই, এই তফসির সারা রাত্রও শেষ হবে না, মুক্তাসার একটু শেষ করে দিয়ে যাই। এই যে সারা পৃথিবী যত নক্ষত্র আছে এই সব সেজদা দেয় কাকে? না একসাথে বলতে হবে কাকে সেজদা দেয়? আমরা সেজদা দিব কারে? কিন্তু এখানে হিসাব করেন তো কয়জন আজকে আপনারা জোহরের নামাজ পড়ছেন, কয়জন আসরের নামাজ পড়ছেন, কয়জন মাগরিবের নামাজ পড়েছেন? এক মিনিট দাঁড়ান, কমিটি হোক আর বে কমিটি হোক আমি কাউকে বাদ দিছি না, আপনারও ধরতেছি, কাউকে বাদ দিচ্ছি না, এখানে আপনিও আছেন আমিও আছি, বক্তা শ্রোতা সবাই, বক্তা শ্রোতা সবাই। আমরা তাহলে সমস্ত নক্ষত্র সেজদা কাকে দেয়? জোরে বলতে হবে কাকে? শুধু নক্ষত্র দেয় না, আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম ওয়াল জিবালু, পাহাড় সমূহ আল্লাহকে সেজদা দেয়, অশ্বাজারু গাছ যত গাছ আছে সব আল্লাহকে সেজদা দেয়, ওয়াদাওয়াব যত পশু পাখি আছে ভেড়া কুত্তা ছাগল উট দুম্বা শিয়াল সব আল্লাহকে সেজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়, ওয়া কাসীরুল শামস আল্লাহ বলেন নাই, কাসীরুল কমার বলেন নাই, কাসীরুন নুজুম বলেন নাই, কাসীরুল জিবাল বলেন নাই, কাসীরুল শাজার বলেন নাই, কাসীরুল দাওয়াব বলেন নাই, আল্লাহ কাসীরুম মিনান নাস বলেছেন কারণ আল্লাহ জানে সব পশুরা আল্লাহকে সেজদা দেয়, সব গাছ আল্লাহকে সেজদা দেয়, সব পাহাড় আল্লাহকে সেজদা দেয়, সব নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, সব সূর্য আল্লাহকে সেজদা দেয়, সব চাঁদ আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। এই কথা কোন না কে? কোরআনের শব্দের ভিতরে কোনো ত্রুটি নাই, আমরা কোরআন বুঝি না আমাদের দোষ, এই জন্য আল্লাহ বলছে আফালাম আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই, লক্ষ্য করেন নাই, আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সাজদা দা, সপ্তম আসমানের উপর থেকে সপ্তম আসমানের নিচ পর্যন্ত অনুতে পরমাণুতে বালুতে পানুতে আসমানে আর জমিনে জঙ্গলে আর পাহাড়ে আল্লাহ সৃষ্টি যেখানে আছে আমার নবীর নজর মুবারক সেখানে আছে, কথা বলেন ঠিক না বেঠিক?
নজদি যদি না চিনে তো নজদির কপালের দোষ, নজদি যদি না বুঝে তো নজদির ইমানের দোষ, তার বুঝের দোষ, তার কপালের দোষ। এটা আমাদের দোষ না, এটা কোরআনের দোষ না, নবীর দোষ না। আকাশে সূর্য উঠে কিনা? এই গুনিয়াকে কালকে যদি এই বাজারের সামনে দাঁড়ায় কোনো অন্ধ যদি বলে, এ বেটা, এ বেটা গুনিয়াকের মানুষ, তোমরা সব কেটে অন্ধ, সূর্য আজকে উঠে নাই, তো পাবলিক কবে বেটা কানা, তুই তো আসলে অরিজিনাল কানা রে। এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার, এক কানা কায়ার এক কানা রে, চলো এবার ভাব পারে, ওরে নজদি কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার, এসব দেখি কানার হাট বাজার। এই কথা বলেন ঠিক, বেজার হোক আর খুশি হোক, নিজের রসুলকে খুশি করার জন্য নিজের বাপকে বেজার করতে হয়। আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু, নবীর 10 জন সাহাবী জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবায়ের ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবায়ের ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি, 10 জন নবীজির সাহাবী জান্নাতি। বদরের যুদ্ধের ময়দানে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নিজের বাপের গলা কেটে ফেলে দিয়েছিলেন, বলেছিলেন রসূলের বিনিময়ে বাপ চেনার সময় নাই, আমরা সুন্নিরা নবীকে খুশি করতে যাইয়া আমরা কাউকে দেখার সময় আমাদের নাই। কথা বলেন ঠিক না ঠিক? খুব মনোযোগ দিয়ে আমরা আল্লাহকে সেজদা দিই। কে ভাইরা, আমার বলছিলাম একটা ঘটনা আপনাদেরকে শোনাব, খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়েন। হযরতে আল্লামা ইমাম শামসুদ্দিন সাহাবী রহমাতুল্লাহ আলাইহি আল কওমুল বাদী নামক কিতাবের মধ্যে লেখেন, হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানা। একটু চেপে চেপে বসি ভাই, আমাদের আজকের প্রধান মেহমান আল্লামা তাহির সাহেব, উনি খুব এসে গেছেন মনে হয়, মাশাআল্লাহ, উনি খুব কাছাকাছি, উনি এসে আমাদের মাঝে এসে পড়বেন। আমরা বলি না মারহাবা, বলি আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে আছেন আইসা বসেন, আমার কথা একটু মনোযোগ না দিলে বুঝবেন না, খুব ইম্পর্টেন্ট। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহি আল কওলুল বদীর মধ্যে লেখেন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানার সন্তান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বয়সের বয়সী ছিলেন তিনি, অর্থাৎ ইমাম হুসাইনের বয়স যেমন হযরত হাসান বসরি রহমাতুল্লাহর বয়স এরকম ছিল। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন পৃথিবীর মধ্যে আসলেন, ওনার আব্বা যখন ওনাকে কোলে করে নিয়ে গেছে, এটা বন্ধ 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 বন্ধ, এটা তুফান উঠে গেছে, বন্ধ কর বাপ, বন্ধ করে দে, না না এটা এটা চালাইলে ভিডিও সমস্যা হবে, ডিস্টার্ব হবে, ডিস্টার্ব হবে, থাক থাক, একটু কষ্ট করেন, আজকে কী করবেন, প্রয়োজনে পর্দা উঠাই দেন, একটু বাতাস যাক, একটু পর্দা দিয়ে খুলে দেন, বাতাস যাক, কষ্ট হচ্ছে। আপনি তোরে মেশিন দিস নি, একটু দূরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা, এত ফুটে কি মাওলানা, আল্লাহুম্মা সাল্লি জবান খুলে জিকির করি আল্লাহ রাতে পর হবি তুই সিধা তের কে, রাতে পর হবি তুই পুর সিধা তের আল্লাহ রাসূল আকে, রাতে পার হবি তুই পুলসি রাতের পো আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ যে দিন কাজ হবে এই জর্রা জর্রা হিসাব নিবে, সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আকে, রাতে পর হবি তুই ফুলসি রাতের পো আল্লাহ আল্লাহ আকে, রাতে পর হবি তুই ফুলসি রাতের পো আল্লাহ আল্লাহ আল্লাহ, যেই দিন কাজ হবে সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আকে, রাতে পার হবি তুই ফুলসি রাতের পো আল্লাহ আল্লাহ আকে, রাতে পার হবি তুই পুলসি রাতের পো আল্লাহ আল্লাহ আল্লাহ, যেই দিন কাফর হবে আল্লাহ, যেই দিন কাফর হবে আল্লাহ, যেই দিন কাফর হবে সমস্ত মানুষ নফসি নফসি বলিবে, সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আকে, রাতে পার হবি তুই ফুলসি রাতের পো আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসান বসরি উনাকে কোলের মধ্যে করে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো,
হুজুর আমার একটা সন্তান আসছে, মেহরবানি করে আমার সন্তানের সুন্দর একটা নাম লিখে দেন আর তার জন্য একটু দোয়া করে দেন, তাহানি করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানকে কোলের মধ্যে নিয়ে ডেকে বললেন, হে তোমার সন্তানের নাম, আমার সন্তানের নাম হাসানের নামে নাম রেখে দিলাম হাসান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতর থেকে ওই সন্তানের হাসান বসরির মুখের মধ্যে থুতু মারলেন, থুতু যখন মারলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, যাও তোমার এই সন্তান পৃথিবীর জমানার সবচাইতে বড় আলেম আল্লাহ বানায় দিবে। খুব মনোযোগ দিয়েন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর থুতু মুবারক সন্তানের হাসান বসরির মুখের মধ্যে যাওয়ার কারণে আল্লাহ পাক তার ইলম প্রশস্ত করে দিলেন, সিনাকে প্রশস্ত করে দিলেন। যদি একই থুতু আমরা কোনো বাচ্চার মুখের মধ্যে দিই তাহলে এই নাসিরিনগর না ব্রাহ্মণবাড়িয়ার হসপিটালেও কাজ হবে না, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তাকে নেওয়া লাগবে, ডায়রিয়া হয়ে যাবে। হযরত হাসান বসরি জমানার সবচেয়ে বড় আলেম হলেন, পৃথিবীর এমন কোনো হাদিসের কিতাব নাই যেই কিতাবে হাসান বসরি নাম না লেখা আছে, হাদিসের এমন কোনো কিতাব নাই, তফসিরের এমন কোনো কিতাব নাই যে কিতাবের মধ্যে হযরত হাসান বসরির নাম লেখা না আছে। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? আচ্ছা বলেন, উনরা কি দিন বেশি বুঝে না আমরা বেশি বুঝি? অ্যাটেনশন, ধর্ম কি উনারা বেশি বুঝেন না আমরা বেশি বুঝি? না, হাসান বসরি রহমতুল্লাহ আলাই সাহাবীদের জমানা, শত শত সাহাবী দেখছেন, সাহাবীর থেকে হাদিস শিখেছেন, সাহাবায়ে কিরাম থেকে দিন শিখেছেন, আউলাদে রাসূল ইমাম হাসান হুসাইনের সোহবতে বসছেন, তাদেরকে মহব্বত করছেন, একই বয়সের লোক ছিলেন, তাহলে উনরা কি দিন কম বুঝতেন না আমরা বেশি বুঝি, না আমরা কম বুঝি উনরা বেশি বুঝে, ধর্ম উনরা বেশি বুঝে? কথা বলেন ঠিক না বেশি? হযরত হাসান বসরির কাছে ওই জমানার একজন মহিলা, উনি বিকেল বেলা গেলেন, যায় বলেন, হুজুর সকালবেলা আমার মেয়েটা মারা গেছে, হুজুর আমি আসছি, আমার মেয়েটা কবরের মধ্যে কেমন আছে আমি একটু দেখতে চাই। আচ্ছা আপনারা যদি আইসা আমাকে বলেন, মুফতি ফরিদি সাহেব আপনি বিরাট বড় বক্তা, ঢাকার থেকে আপনি আসছেন, আপনি বিরাট বড় বক্তা, আপনি আজকে আমাদের এলাকায় ওই যে পুরাতন যত কবর আছে, আমার আব্বা এক বছর আগে মারা গেছে, কবরের মধ্যে কেমন আছে আমি সেটা দেখতে চাই, আমি দেখাইতে পারবো না, এই সুযোগ আমার নাই, এই এলেমও আমার নাই, এই আমলও আমার জীবনে নাই। হযরত হাসান বসরির খেদমতে মহিলা যে বললেন, হুজুর আমার মেয়েটা সকালবেলা মারা গেছে, মেয়েটা বড় আদরের ছিল, আমি দেখতে চাই মেয়েটা কবরের মধ্যে কেমন আছে, জাহান্নামী না জান্নাতি আমি একটু বুঝতে চাই। হযরত হাসান বসরি বললেন, মা ঠিক আছে, আপনি একটা আমল করবেন, আজকে রাত্রিবেলা এশার নামাজ পড়ার পরে আপনি চার রাকাত নফল নামাজ পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে সূরা তাকাসুর, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতেও তাকাসুর, এরপরে আপনি আবার দু রাকাত পড়বেন, মোট চার রাকাত নামাজে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে আপনি সূরা তাকাসুর পড়বেন, আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা পড়ে আপনি তসবিখানা হাতে নিয়ে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রিয় নবীজির দুরুদ শরীফ পড়ে 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 তারপরে ঘুমাবেন, এশার নামাজ পড়ে দুরুদ শরীফ পড়ে 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 আপনি ঘুমাবেন। হুজুর আমি বলে দিয়ে মজুর বলতেছিলেন, মা আপনি এইভাবে যখন ঘুমাবেন রাত্রিবেলা স্বপ্নের ঘরে আল্লাহ দেখায় দিবে আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিন্তু আপনি আমল করেন, আপনি হবে না। হাসান বসরি শিক্ষা দিলেন, খুব মনোযোগ দিয়েন,
আমাদের দেশে যারা বলে নবীর জমানায় মিলাদ ছিল না, আমরাও পরব না। খুব সুন্দর যুক্তি, নবীর জমানায় মিলাদ নাই আমরা পরব না, সাহাবীরা করে নাই আমরাও পরব না। ওই মহিলা রাত্রিবেলা চলে গেলেন সূরা তাকাসুর দিয়ে, সূরা ফাতিহা দিয়ে চার রাকাত নফল নামাজ পড়ে, দুরূদ শরীফ পড়ে পড়ে রাত্রিবেলা ঘুমানোর পরে উনি স্বপ্নের মধ্যে দেখতেছে উনার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। মেয়ের চিৎকারে মায়ের ঘুম ভেঙে গেল, মা অস্থির হয়ে গেল, আহারে আমার আদরের মেয়েটা জাহান্নামের মধ্যে পড়তেছে। মুসলমান খুব মনোযোগ দেন। এখন আমার এখানে প্রশ্ন, যারা বলে নবীর জমানায় সাহাবীরা মিলাদ পড়ে নাই আমরাও পড়ব না, এটা বেদাত, তাদেরকে প্রশ্ন করব, জবাব দিয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, সূরা তাকাসুর পড়লে আর সূরা ফাতিহার সাথে তাকাসুর পড়লে এশার নামাজের পরে চার রাকাত নফল নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা ঘুমাইলে কবরের আজাব হয় কি হয় না দেখা যদি যায়, এটা নবীর কোন সাহাবি এই আমল শিখাইছে আমাকে একটা হাদিস দিয়ে দেখাই দিবেন। আমার ঘরে 38টা হাদিস আছে। হাসান বসরি দিয়ে শিখাইলেন, কোন হাদিস দিয়ে শিখাইছে নবীর কোন সাহাবী দিয়ে শিখাইছে, আর আল্লাহর নবী কোন হাদিসে এই আমল শিক্ষা দিছে কবরের আজাব দেখার জন্য এই আমল করে আজাব দেখা যাবে, কোন হাদিসের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত সময় দিলাম আমাকে দেখাইতো। ভাই সাহেবরা খুব সুন্দর যুক্তি দেয়, সাহাবিরা করে না আমরা করব কে, এই যুক্তিতে যদি আসেন তাহলে হাসান বসরি এই আমল ওই মহিলাকে কেন শিক্ষা দিলেন আমাকে বুঝাই দিয়ে যাইতে হবে, হয় আপনি বেদাতি নয় হাসান বসরি বেদাতি। আর হাসান বসরিকে যদি আপনি বেদাতি বলেন তো আপনার লুঙ্গির কাপড় উসে করিয়া টর্চ লাইট মেরে আমি দেখব আপনার মুসলমানি দিছে কিনা। এ কথা বল না কেন, কথা বলে খারাপ কিছু বলছি ভাই? আমি এ লুঙ্গির কাপড় উসে করিয়া টর্চ লাইট মেরে ভালো করে দেখব যে আপনার মুসলমানি দিছে কিনা। কারণ হাসান বসরি যদি বেদাতি হয় তো ইসলামে আর মুসলমান খুঁজে পাওয়াটা মুশকিল, কি কথা কয়। সাহাবিদের ছাত্র ইমাম হাসান হুসেইনের সমবয়সী আলেম ছিলেন ওই জমানা। ইমাম হুসেইন যেদিন শহীদ হন তখন তিনি বসরাতে বসে উনি আফসোস করছিলেন, আর একাধারে তিন দিন পর্যন্ত কন্দন করছিলেন, খালি কাঁদতেন তিন দিন ধরে ইমাম হাসান হুসেইনের শাহাদাতের পরে। একাধারে তিন দিন হাসান বসরি কাঁদছিলেন বসরার মধ্যে বসে, আর বলছিলেন হায় আল্লাহ এ জমানাতে আল্লাহ তুমি আমাকে কেন দুনিয়ার মধ্যে রাখছো আমাকে। নবীর উম্মত নবীর নাতিকে হত্যা করলো, আল্লাহ তুমি আমাকে কি শোনাইলা, আল্লাহ তুমি আমাকে জমিনের ভিতরে এখনো দুনিয়ার মধ্যে রেখে দিছো, আল্লাহ হায় আফসোস এই উম্মতের জন্য। তিনি আফসোস করছিলেন, একাধারে তিন দিন পর্যন্ত কাঁদছিলেন, কতটা আশিক রসুল ছিলেন যে একাধারে তিন দিন তার কান্না বন্ধ হয় নাই। তাহলে হাসান বসরি আমল শিক্ষা দিলেন যে এই আমলের মাধ্যমে তুমি যাও তোমার রাত্রিবেলা স্বপ্নের ঘরে তুমি দেখবা তোমার মেয়ে জান্নাতি না জাহান্নামী। মহিলা ঠিকই আমল করার পরে দেখলেন তার মেয়েটা জাহান্নামী, এই আমল সাহাবী শিখাইলেন না নবী শিখাইলেন না, হাসান বসরি আমল শিখাইলেন। এর অর্থ হলো, এর কাজ হলো, সাহাবে কাম যে কাজ করেন নাই, নবীজি যেটা করেন নাই কিন্তু করার জন্য অনুমতি দিছেন সেটা কখনো বেদাত হয় না। কারণ নফল নামাজ পড়ার জন্য অনুমতি লাগে না, দুরূদ শরীফ পড়ার জন্য অনুমতি লাগে না, এটা অনুমতি হয়েই আসছে। আমরা যে মিলাদুন্নবী করি, মিলাদে মানুষকে খাওয়াই, মানুষ খাওয়ানোর জন্য নতুন করে অনুমতি লাগবে না, এটা 1450 বছর আগে অনুমতি আছে। দুরূদ শরীফ পড়ার জন্য নতুন অনুমতি লাগবে না, 1450 বছর আগে দেওয়া আছে। নবীকে সালাম দেওয়ার জন্য অনুমতি লাগবে না, 1450 বছর আগে অনুমতি দেওয়া আছে। একা দেন আর দলবদ্ধভাবে দেন, মজলিস করে দেন আর মজলিস সারা দেন, আপনার যেইভাবে খুশি সেইভাবেই দিতে হবে। সুন্দর ওযু এবং ভালো হালতে উত্তম মজলিসে নবীর মিলাদুন নবী সাহাবায়ে কিরাম এই পদ্ধতিতে না করলেও আমরা করে আসছি, কারণ এটা রাসূলের কারীমের মৌলিক অনুমোদন, আল্লাহর নবীর জবানের এজাজত। যে কাজ নবী এবং সাহাবী এবং আল্লাহর এজাজত থাকে সে কাজ কখনো বেদাত হতে পারে না, সেটা হলো ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা নতুন করে আমাদেরকে বেদাতই বানাচ্ছে। এবার আসেন, ওয়াজ শেষ না, হযরত হাসান বসরি দরবারে পরের দিন এই মহিলা আবার দৌড়ায় আসছেন, তিনি হুজুর
আমার মেয়েটা বড় কষ্টের মধ্যে আছে, আমি দেখছি আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে জ্বলতেছে। ও আল্লাহর ওলি, কি করতে পারি দয়া করে বলেন। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আপনি বাড়ি চলে যান, বেশি বেশি করে আপনি মানুষকে দান করতে থাকেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কি করতে থাকেন? দান দান দান। এই যে সিলেটের সারা অঞ্চলের হাওরের ভিতরে মানুষ পানিতে ডুবে গেল, আমাদের উচিত কি ছিল জানেন? সারা বাংলাদেশের মানুষ সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগলো যে এখনও মানবতা দুনিয়ার ভিতরে আছে। আমাদের কাছেও মানুষ লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে, পাঁচ টাকাও বিকাশের মধ্যে এসেছে, পাঁচ টাকা। আমার এই মোবাইলের বিকাশ এখনও দেখাইতে পারবো, পাঁচ টাকা পর্যন্ত আসছে। একজন চট্টগ্রামের মহেশখালী থেকে আমাকে 200 টাকা পাঠায় বলল, হুজুর আমি একেবারে নিঃস্ব মানুষ, আমি সহায় সম্বলহীন, একবারে দরিদ্র মানুষ, আমি এই অবস্থা দেখে আমি 200 টাকা পাঠাইছি আমার কষ্টের রুজি। আমি ওনার কথাটা শোনার পরে আবেগ আপ্লুত হয়ে পড়লাম। আমি চিন্তা করলাম, হায় আফসোস, পৃথিবীর মধ্যে মানবতা এখনো বেঁচে আছে, মানুষ এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে। মানুষ না থাকলে মানুষ বাঁচত না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়ার হামিন্না সমাল্লাম ইয়ার হামিল্লা, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আপনার পাশের বাড়ির মানুষ হিন্দু হতে পারে, ও যদি রাত্রিবেলা না খেয়ে ঘুমায়, আর আপনি যদি রাত্রিবেলা পেট ভরে খেয়ে ঘুমান, আর তাহাজ্জুদ নামাজও পড়েন, আর 3 সিল্লা 6 সিল্লা মাইরে আইসা দাড়ির মধ্যে মেহেন্দি কায়দা মতো মেরে দিয়া তসবি একটা হাতে লইয়া, ওই যে আমার দেশের কিছু ধনী ঢাকা শহরে আছে, খুব বিরাট বড় পরহেজগার, ঢাকা শহরে 6টা বাড়ির মালিক হইছে, মাসে বেতন পাইতো মাত্র 50,000 টাকা, এখন ঢাকা শহরে 6টা বাড়ির মালিক। তবলিক যারা করেন মন বেজার হবেন না, কারণ আমার বড় ভাই তবলিক করেন, বিরাট বড় আমির সাহেব, কোটি কোটি টাকার মালিক, জাতিসংঘের চাকরি করেন। যাই হোক, আমি তবলিকের বিরোধিতা করতেছি না, বুঝার জন্য বলতেছি, বাপ খুব মনোযোগ দিয়েন। 3-5টা ঢাকা শহরের বাড়ির মালিক, একটু হিসাব করেন তো, ঢাকায় 5টা বাড়ির মালিক করতে হলে মিনিমাম তাকে অন্তত 30 কোটি টাকার মালিক হইতে হয়। 30 কোটি টাকা না হলে 5টা বাড়ির মালিক হওয়া যায় না। খুব মনোযোগ দিয়েন, মাসে বেতন পাইছে 50,000 টাকা, পেনশন না হয় সে 50 লক্ষ টাকায় পাইলো, তো 3-6টা বাড়ির মালিক কেমনে হয়? তার মানে বোঝা গেল জিব্রাইল টাকা দিয়ে গেছে। হ্যাঁ, কতক্ষণ নাকি তা টাকা কোথার দিয়ে আসছে? ডান দিয়া, বাম দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়া, ভাবির পকেট দিয়া, পুলার এক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়া, আর ভাতিজার পকেট দিয়া, আর ওই আপনার ডান দিয়া, বাম দিয়ে, অমুক দিয়া, তমুক দিয়া টাকা আসছে। এই টাকা পাওয়ার পরে এখন মুরব্বী চিন্তা করলো, বুড়া হয়ে গেছি গা, পেনশন পেয়ে গেছি, ওনার মাল সাল কামাই জামাই নাই, ওখান দাড়িটা রাইখে 3 সিল্লে মাইরে দিয়ে তসবি একটা আতে লিয়ে 2-3 বার মক্কা মদিনা সফর দিয়ে এসে এখন বসুন্ধরা রাস্তা দিয়ে খালি লেফট লাইট লেফট লাইট লেফট লাইট, আল্লাহ কয় মরে দেয় কায়দা মতো জুতো দিয়ে পিটাবো, আমার 18 কোটি বান্দার হক নষ্ট করে। এইরকম সোর বাংলাদেশে হাজার হাজার আছে, কত কন না কে? ওরা মনে করছে আমরা 3 সিল্লে দিয়ে বেহেস্ত হয়ে গেছি। আরে বেহেস্ত তোর বাপদাদের গেলে উদ্ধারী সম্পত্তি, আমার দেশের গরিব মানুষের চোখের পানি ছড়াইয়া, আমার দেশের খেটে খাওয়া মেঠে খাওয়া মানুষ যারা সারাদিন পরিশ্রম করে, সারাদিন ঘাম ধরতে থাকে, সারাদিন পরিশ্রম করে 500-1,000 টাকা রুজি করে, এই গরিব মানুষের হক নষ্ট করিয়া তুই 6টা বাড়ির মালিক হয়ে 3 সিল্লে মেরে দিয়ে বেহেস্ত যাওয়ার চাইতো, এটিকে তোর বাপদাদের গেলে উদ্ধারী সম্পত্তি মরিয়ে দেখ। আল্লাহকে কায়দা মতো জিকের কষা দিয়ে বাটাম সালান দিয়ে তোকে সুজা করবো, তো চিল্লে সুজা করে দেবো। এইরকম বহু আছে, দিতাছি তো থেরাপি চলতাছে তো, হয়েছে তার কি থেরাপি দেবো কম? তাহলে আমাদেরকে মানুষের মতো মানুষ হইতে হবে, কথা বলেন ঠিক না? মানুষ হইতো, আমি স্কুলে পড়েন আপনি কলেজে পড়েন অসুবিধে নেই, মাদ্রাসা পড়লে যে সবাই ভালো হয় তা কিন্তু না, আমরা যে 100% পিওর তাও কিন্তু না, মাদ্রাসা পড়লেও অনেকজনের বউ নিয়ে ভাইকে যা। কথা কর নাকি কথা কর, আজকে একজন আমার মাদারীপুরতে ফোন দিয়ে হুজুর একজন
ইমাম দেন। আমি বললাম কারণ কি? কয় ইমাম দিতে হইব? আমি বললাম আগের ইমাম কি করছে? আরেকজনের বউলিও চলে গেছে। আমি কলাম এটা কোন কোন দলের লোক? কয় এটা ওই দলের লোক নজদি। আমি বললাম নজদি এগের কামই তো এটা, কাজই তো মাঝে মধ্যে এটি করে, সারা দেশে গেলে এটি শুনি। আমি বললাম ঠিক আছে, শনিবারের দিন ফোন দিন। আজ দুই দিন আমি জুমা পর্যন্ত খুব ব্যস্ত, শনিবার দিন ফোন দিন, দেখি ইনশাল্লাহ ইমাম সাহেব পাম। ভাই বিশ্বাস করেন এরকম, এই জন্য আমাদেরকে মানুষ হইতে হবে। কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, স্কুলে পড়েন, যেখানে পড়েন, পড়েন অথবা না পড়েন, আমার দেশের এই যে গ্রামের কিছু মানুষ আছে যারা দেখবেন লেখাপড়া নাই কিন্তু মাতব্বর, বিচার সালিশ করে, এক টাকাও নেবে না, ডান বামু করবে না, যা বিচার তাই করে। আবার আমার দেশের বিশেষ কমপ্লিট করা একজন ম্যাজিস্ট্রেট, একজন জজ, একজন বিচারক, একজন ওই অমুক শিক্ষিত মানুষ, অমুক সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সবাই কিন্তু না, সবার ভিতরে হাজার পার্সেন্টের ভিতরে ভালো মানুষও আছে। সাল্লাতে গেছি, আমাদের এক সুন্নি ভাই, তিনি টিওনো, আমাদেরকে তাকে নিয়ে গেছে ত্রাণ দেওয়ার সময়, তার অফিসে নিয়ে গেছেন, সার্কিট হাউসে রাখছেন, তারপরে তিনি আমাদেরকে উপস্থিতভাবে বসাইছেন, খাওয়াইছেন। সে সুন্নি মানুষ, সে বলতেছে হুজুর আমি এক টাকাও ডান বাম করি না, আমি এক টাকা ঘুষ খাই না। আলহামদুলিল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ জোরে বলবেন আলহামদুলিল্লাহ। পুলিশ অফিসারদের ভিতরে আমাদের অনেক পরিচিত, ভালো বলে আমাদেরকে মহব্বত করে পুলিশ অফিসার অনেক আছে, তারা এক টাকাও ডান বাম করে না, এক টাকাও না। এরকম বহু আছে, ভালো মন্দ দিয়ে দুনিয়া। শোনেন, আমার দেশের অনেক শিক্ষিত মানুষ আছে যারা লেখাপড়া, যারা বিশেষ কমপ্লিট করছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, জজ হয়েছে, টেবিলের নিচে টাকা নিয়ে আমার দেশের গরিব মানুষের ন্যায় বিচার, অন্যায় বিচার করে দেয়, অনেকের জমি আরেকজনের নামে দিয়ে দেয়, একজনের মামলার রায় আরেকজনের ঘাড়ে চাপাই দেয়, টাকা দিতে না বললে তার গরিব মানুষের হক নষ্ট করে, এরকম বহু বিচারক আছে। আবার আমার দেশের সাধারণ যারা বিচারক আছে, গ্রামের মাতুব্বার সর্দার, লেখাপড়া নাই কিন্তু বিচার ডান বাম হবে না, যা বিচার তাই হবে। তার মানে বোঝা গেল ওই বিশেষ কমপ্লিট করে একটা ছেলের চাইতে আমার দেশের একজন অশিক্ষিত যার লেখাপড়া নাই, যার নামও পর্যন্ত লিখতে পারে না, এই লোকটা সঠিক বিচার করছে, এই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। কথা বলেন ঠিক না? শিক্ষার জন্য না বিবেকের জন্য, শিক্ষার জন্য না ইনসাফের জন্য? আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, আল্লাহর কাছে সম্পদের কোনো দাম নাই, আল্লাহর কাছে শিক্ষার কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম হলো তাকওয়া, আল্লাহর কাছে দাম হলো নবী প্রেম, সাহাবায়ে কেরাম। আমার দেশের অনেক যুবকরা কা হুজুর আজহারির ওয়াজ বুঝতে হলে আপনাকে আজহারির মতো লেখাপড়া করতে হবে। আমি কি বেটা ছাতা? হযরত বেলাল নবী চিনতে যাইয়া বেলালের আজহার মাদ্রাসায় পড়া লাগে নাই, হযরত বেলাল নবীর প্রেমের মাদ্রাসায় পড়া নবী চিনছে, কথা কন না কেন? হযরত ওয়াস আল কারনি রাদিয়াল্লাহু আনহু মদিনা ভার্সিটিতে পড়া নবী চিনে নাই, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নবীর গরিব গরিব সাহাবীরা রসুলের এই পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়, কোন ভার্সিটি, কোন স্কুল কলেজে পড়ে নবী চিনে নাই, তারা রসুলের প্রেম দিয়ে নবী চিনেছে। আমরা সুন্নিরা লেখাপড়া দিয়ে নবী বুঝি না, আমরা নবীর এসকো দিয়ে নবী বুঝতে চাই। ওনার কথা বুঝতে হলে আপনাকে আজহারে পড়তে হবে। ওরে ছাতা, নবী চিনার জন্য বলে আজহার দেওয়া লাগবে? ছাতার মোল্লা কত হয়েছে ভাই? এগুলি এগুলি নাম দিছি আমি আগাছা, আগাছা চিনেন নি আপনারা? ধান খেতে আগাছা হয়, মাঝে মধ্যে নিরানি মারতে হয়, তা আমরা সুন্নি মাহফিলগুলি তো হলে নিরানি মারতে হবে, কথা কন না কেন? ঠিক না? আমাদের ফরিদপুরের ভাষা কয় নিরানি, আপনাদের দেশে কি কয় বাসা? বাসা আমার দেশে কয় নিরানি, নিরানি নিরানি মেয়েরা ওই আগাছা পরিষ্কার করতে হয়, তো এই আপনাদের অঞ্চলে বাসা মারতে হবে কায়দা মতো, কায়দা মতো বাসা না মারলে হচ্ছে না, বাসা মারতে হবে। নবী চিনার জন্য আজহারের প্রয়োজন হয় না, নবী চিনার জন্য আলেম হওয়ার প্রয়োজন হয় না, নবী চিনার জন্য ঢাকা ইউনিভার্সিটির প্রয়োজন হয় না, হযরত নবী রাসূল করিমের ভালোবাসা পাওয়ার জন্য পৃথিবীর কোনো ভার্সিটিতে যাওয়ার দরকার হয় না, নবীর ভালোবাসা কলিজার মধ্যে থাকলেই নবী চিনা যায়, নবী বোঝা যায়, কথা কন ঠিক না? কাজী নজরুল ঠিকই লিখেছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেশেশে, তুহি দেরি মুর্শিদ আমার মহাম্মদ। বলেন না
তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আইছে মাশাআল্লাহ, আমাদের তাহিরি ভাই আসতেছে, সবাইকে না মারহাবা। আমি তাকবীর দিয়ে দিই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ সুন্নি মহা সম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ আল্লামা তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত গুনিয়ক জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে, লালগোলা শুভেচ্ছা গুনিয়কবাসীর পক্ষ থেকে, লালগোলা শুভেচ্ছা, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত এর অর্থ হলো, এর কাজ হলো, সাহাবায়ে কিরাম যে কাজ করেন নাই, নবীজি যেটা করেন নাই কিন্তু করার জন্য অনুমতি দিচ্ছেন সেটা কখনো বেদাত হয় না। কারণ নফল নামাজ পড়ার জন্য অনুমতি লাগে না, দুরূদ শরীফ পড়ার জন্য অনুমতি লাগে না, এটা অনুমতি হয়ে আসছে। আমরা যে মিলাদুন নবী করি, মিলাদে মানুষকে খাওয়াই, মানুষ খাওয়ানোর জন্য নতুন করে অনুমতি লাগবে না, এটা 1450 বছর আগে অনুমতি আছে। দুরূদ শরীফ পড়ার জন্য নতুন অনুমতি লাগবে না, 1450 বছর আগে দেওয়া আছে। নবীকে সালাম দেওয়ার জন্য অনুমতি লাগবে না, 1450 বছর আগে অনুমতি দেওয়া আছে। একা দেন আর দলবদ্ধভাবে দেন, মজলিস করে দেন আর মজলিস সারা দেন, আপনার যেইভাবে খুশি সেইভাবেই দিতে হবে। সুন্দর ওযু এবং ভালো হালতে উত্তম মজলিসে নবীর মিলাদুন নবী সাহাবায়ে কিরাম এই পদ্ধতিতে না করলেও আমরা করে আসছি, কারণ এটা রাসূল কারীমের মৌলিক অনুমোদন, আল্লাহর নবীর জবানের এজাজত। যে কাজ নবী এবং সাহাবি এবং আল্লাহর এজাজত থাকে সে কাজ কখনো বেদাত হতে পারে না, সেটা হলো ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা নতুন করে আমাদেরকে বেদাতই বানাচ্ছে। এবার আসেন, ওয়াজ শেষ না। হযরত হাসান বসরি দরবারে পরের দিন এই মহিলা আবার দৌড়ে আসছেন, তিনি হুজুর আমার মেয়েটা বড় কষ্টের মধ্যে আছে, আমি দেখছি আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে জ্বলতেছে, ও আল্লাহর ওলি কি করতে পারি দয়া করে বলেন। তখন হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, মা আপনি বাড়ি চলে যান, বেশি বেশি করে আপনি মানুষকে দান করতে থাকেন, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, কি করতে থাকেন দান দান দান। এই যে সিলেটের সারা অঞ্চলের হাওরের ভিতরে মানুষ পানিতে ডুবে গেল, আমাদের উচিত কি ছিল জানেন? সারা বাংলাদেশের মানুষ সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগলো যে এখনো মানবতা দুনিয়ার ভিতরে আছে। আমাদের কাছেও মানুষ লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে, 5 টাকাও বিকাশের মধ্যে এসেছে, 5 টাকা। আমার এই মোবাইলের বিকাশ এখনো দেখাইতে পারবো, 5 টাকা পর্যন্ত আসছে। একজন চট্টগ্রামের মহেশখালী থেকে আমাকে 200 টাকা পাঠায় বলল, হুজুর আমি একেবারে নিঃস্ব মানুষ, আমি সহায় সম্বলহীন, একবারে দরিদ্র মানুষ, আমি এই অবস্থা দেখে আমি 200 টাকা পাঠাইছি আমার কষ্টের রুজি। আমি ওনার কথাটা শোনার পরে আবেগ আপ্লুত হয়ে পড়লাম, আমি চিন্তা করলাম হায় আফসোস, পৃথিবীর মধ্যে মানবতা এখনো বেঁচে আছে, মানুষ এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, মানুষ না থাকলে মানুষ বাঁচত না, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়ারহামিন্না সামাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আপনার পাশের বাড়ির মানুষ হিন্দু হতে পারে, ও যদি রাত্রিবেলা না খেয়ে ঘুমায় আর আপনি যদি রাত্রিবেলা পেট ভরে খেয়ে ঘুমান আর তাহাজ্জুদ নামাজও পড়েন আর 3 সিল্লা 6 সিল্লা মাইরে আইসা দাড়ির মধ্যে মেহেন্দি কায়দা মতো মাইরে দিয়া তসবি একটা হাতে লইয়া, ওই যে আমার দেশের কিছু ধনী ঢাকা শহরে আছে, খুব বিরাট বড় পরহেজগার, ঢাকা শহরে 6টা বাড়ির মালিক হইছে, মাসে বেতন পাইতো মাত্র 50,000 টাকা, এখন ঢাকা শহরে 6টা বাড়ির মালিক,
তবলিক যারা করেন মন বেজার হবেন না, কারণ আমার বড় ভাই তবলিক করেন, বিরাট বড় আমির সাহেব, কোটি কোটি টাকার মালিক, জাতিসংঘের চাকরি করেন। যাই হোক, আমি তবলিকের বিরোধিতা করতেছি না, বুঝার জন্য বলতেছি, বাপ খুব মনোযোগ দিয়েন। পাঁচটা ঢাকা শহরের বাড়ির মালিক, একটু হিসাব করেন তো, ঢাকায় পাঁচটা বাড়ির মালিক করতে হলে মিনিমাম তাকে অন্তত 30 কোটি টাকার মালিক হইতে হয়। 30 কোটি টাকা না হলে পাঁচটা বাড়ির মালিক হওয়া যায় না। খুব মনোযোগ দিয়েন, মাসে বেতন পাইছে 50,000 টাকা, পেনশন না হয় সে 50 লক্ষ টাকায় পাইলো, তো 3টা 6টা বাড়ির মালিক কেমনে হয়? তার মানে বোঝা গেল জিব্রাইল টাকা দিয়ে গেছে। হ্যাঁ, কথা খান না কে? তা টাকা কোথার দিয়ে আসছে? ডান দিয়া, বাম দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়া, ভাবির পকেট দিয়া, পুলার এক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়া, আর ভাতিজার পকেট দিয়া, আর ওই আপনার ডান দিয়া, বাম দিয়ে, অমুক দিয়া, তমুক দিয়া টাকা আসছে। এই টাকা পাওয়ার পরে এখন মুরব্বী চিন্তা করলো, বুড়া হয়ে গেছি গা, পেনশন পেয়ে গেছি, ওনার মাল সাল কামাই জামাই নাই, ওখান দাড়িটা রাইখে তিন চিনলে মাইরে দিয়ে তসবি একটা আতে লিয়ে দুই তিনবার মক্কা মদিনা সফর দিয়ে এসে এখন বসুন্ধরা রাস্তা দিয়ে খালি কয় লেফট লাইট লেফট লাইট লেফট লাইট, আল্লাহ কয় মরে দেয় কায়দা মতো জুতা দিয়ে পিটাবো, আমার 18 কোটি বান্দার হক নষ্ট করে। এইরকম চোর বাংলাদেশে হাজার হাজার আছে, কত কন না কে? ওরা মনে করছে আমরা তিন চিনলে দিয়ে বেহেস্ত হয়ে গেছি। আরে বেহেস্ত তোর বাপ দাদার গেলে উদ্ধারী সম্পত্তি, আমার দেশের গরিব মানুষের চোখের পানি ছড়াইয়া, আমার দেশের খেটে খাওয়া মেঠে খাওয়া মানুষ যারা সারাদিন পরিশ্রম করে, সারাদিন ঘাম ধরতে থাকে, সারাদিন পরিশ্রম করে 500-1,000 টাকা রুজি করে, এই গরিব মানুষের হক নষ্ট করিয়া তুই 6টা বাড়ির মালিক হয়ে তিন চিনলে মেরে দিয়ে বেহেস্ত যাওয়ার চাইতো, এটিকে তোর বাপ দাদার গেলে উদ্ধারী সম্পত্তি মরিয়ে দেখ। আল্লাহকে কায়দা মতো জিকের কষা দিয়ে বাটাম সালান দিয়ে তোকে সুজা করে তাহলে আমাদেরকে মানুষের মতো মানুষ হইতে হবে, কথা বলেন ঠিক না? মানুষ হইতে হবে। আমি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন, অসুবিধা নেই, মাদ্রাসা পড়লে যে সবাই ভালো হয় তা কিন্তু না, আমরা যে 100% পিওর তাও কিন্তু না, মাদ্রাসা পড়লেও অনেকজনের বউ নিয়ে ভাইকে যায়। কথা কর না কে? কথা কর। আজকে একজন আমার মাদারি পড়তে ফোন দিয়ে একটা হুজুর একজন ইমাম দেন, আমি বললাম কারণ কি? কয় ইমাম দিতে হইব, আমি বললাম আগের ইমাম কি করছে? কে আরেকজনের বউ লিয়ে চলে গেছে। আমি কলাম এটা কোন কোন দলের লোক? কয় এটা ওই দলের লোক নজদি। আমি বললাম নজদি এগের কামই তো এটা, কাজই তো মাঝে মধ্যে এটি করে, সারা দেশে গেলে এটি শুনি। আমি বললাম ঠিক আছে, শনিবারের দিন ফোন দিন, আজ দুই দিন আমি জুমা পর্যন্ত খুব ব্যস্ত, শনিবার দিন ফোন দিন, দেখি ইনশাল্লাহ ইমাম সাহেব পাম। ভাই বিশ্বাস করেন এরকম, এই জন্য আমাদেরকে মানুষ হইতে হবে। কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, স্কুলে পড়েন, যেখানে পড়েন, পড়েন অথবা না পড়েন, আমার দেশের এই যে গ্রামের কিছু মানুষ আছে যারা দেখবেন লেখাপড়া নাই কিন্তু মাতব্বর, বিচার সালিশ করে, এক টাকাও নেবে না, ডান বামু করবে না, যা বিচার তাই করে। আবার আমার দেশের বিশেষ কমপ্লিট করা একজন ম্যাজিস্ট্রেট, একজন জজ, একজন বিচারক, একজন ওই অমুক শিক্ষিত মানুষ, অমুক সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সবাই কিন্তু না, সবার ভিতরে 1000%-এর ভিতরে ভালো মানুষও আছে। শাল্লাতে গেছি, আমাদের এক সুন্নি ভাই, তিনি টিওনো, আমাদেরকে তাকে নিয়ে গেছে ত্রাণ দেওয়ার সময়, তার অফিসে নিয়ে গেছেন, সার্কিট হাউসে রাখছেন, তারপরে তিনি আমাদেরকে উপস্থিতভাবে বসাইছেন, খাওয়াইছেন। সে সুন্নি মানুষ, সে বলতেছে হুজুর আমি এক টাকাও ডান বাম করি না, আমি এক টাকা ঘুষ খাই না। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ জোরে বলবেন, আলহামদুলিল্লাহ। পুলিশ অফিসারদের ভিতরে আমাদের অনেক পরিচিত, ভালো বলে আমাদেরকে মহব্বত করে পুলিশ অফিসার অনেক আছে, তারা এক টাকাও ডান বাম করে না, এক টাকাও না। এরকম বহু আছে, ভালো মন্দ দিয়ে দুনিয়া। শোনেন, আমার দেশের অনেক শিক্ষিত মানুষ আছে যারা লেখাপড়া, যারা বিশেষ কমপ্লিট করছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, জজ হয়েছে, টেবিলের নিজেদের টাকা নিয়ে আমার দেশের গরিব মানুষের ন্যায় বিচার অন্যায় বিচার করে দেয়, অনেকের জমি আরেকজনের নামে দিয়ে দেয়, একজনের মামলার রায় আরেকজনের ঘাড়ে চাপায় দেয়, টাকা দিতে না বললে তার গরিব মানুষের হক নষ্ট করে, এরকম বহু বিচারক আছে। আবার আমার দেশের সাধারণ যারা বিচারক আছে, গ্রামের মাতুব্বার সর্দার, লেখাপড়া নাই কিন্তু বিচার ডান বাম হবে না, যা বিচার তাই হবে, তার
তার মানে বোঝা গেল ওই বিশেষ কমপ্লিট করা একটা ছেলের চাইতে আমার দেশের একজন অশিক্ষিত যার লেখাপড়া নাই, যার নামও পর্যন্ত লিখতে পারে না, এই লোকটা সঠিক বিচার করছে, এই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি কথা বলেন ঠিক না? শিক্ষার জন্য না বিবেকের জন্য, শিক্ষার জন্য না ইনসাফের জন্য? আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, আল্লাহর কাছে সম্পদের কোনো দাম নাই, আল্লাহর কাছে শিক্ষার কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম হলো তাকওয়া, আল্লাহর কাছে দাম হলো নবী প্রেম। সাহাবে কিরাম, আমার দেশের অনেক যুবকরা কা হুজুর আজহারির ওয়াজ বুঝতে হলে আপনাকে আজহারির মতো লেখাপড়া করতে হবে। আমি কি বেটা ছাতা? হজরতে বেলাল নবী চিনতে যাইয়া বেলালের আজহার মাদ্রাসায় পড়া লাগে নাই, হজরত বেলাল নবীর প্রেমের মাদ্রাসায় পড়া নবী চিনছে, কথা কন না কেন? হজরত ওয়াস আল কারনি রাদিয়াল্লাহু আনহু মদিনা ভার্সিটিতে পড়া নবী চিনে নাই, হজরতে হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নবীর গরিব গরিব সাহাবীরা রসুলের এই পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় কোন ভার্সিটি কোন স্কুল কলেজে পড়ে নবী চিনে নাই, তারা রসুলের প্রেম দিয়ে নবী চিনেছে। আমরা সুন্নিরা লেখাপড়া দিয়ে নবী বুঝি না, আমরা নবীর ইশক দিয়ে নবী বুঝতে চাই। ওনার কথা বুঝতে হলে আপনাকে আজহারে পড়তে হবে। ওরে ছাতা, নবী চিনার জন্য বলে আজহার দেওয়া লাগবে? ছাতার মোল্লা কত হয়েছে ভাই? এগুলি এগুলি নাম দিছি আমি আগাছা, আগাছা চিনেননি আপনারা? ধান খেতে আগাছা হয়, মাঝে মধ্যে নিরানি মারতে হয়, তা আমরা সুন্নি মাহফিলগুলি তো হলে নিরানি মারতে হবে, কথা কন না কেন? ঠিক না? আমাদের ফরিদপুরের ভাষা কয় নিরানি, আপনাদের দেশে কি কয়? বাসা বাসা, আমরা দেশে কয় নিরানি 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 মেয়েরা ওই আগাছা পরিষ্কার করতে হয়, তো এই আপনাদের অঞ্চলে বাসা মারতে হবে কায়দা মতো, কায়দা মতো বাসা না মারলে হচ্ছে না, বাসা মারতে হবে। নবী চিনার জন্য আজহারের প্রয়োজন হয় না, নবী চিনার জন্য আলেম হওয়ার প্রয়োজন হয় না, নবী চিনার জন্য ঢাকা ইউনিভার্সিটির প্রয়োজন হয় না, হযরত নবী রাসূল করিমের ভালোবাসা পাওয়ার জন্য পৃথিবীর কোনো ভার্সিটিতে যাওয়ার দরকার হয় না, নবীর ভালোবাসা কলিজার মধ্যে থাকলেই নবী চিনা যায়, নবী বোঝা যায়, কথা কন ঠিক না? কাজী নজরুল ঠিকই লিখেছিলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেশেশে, তুহি দেরি মুর্শিদ আমার মহাম, বলেন না, তুহি দেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, ওই নাম জপলে বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মোহাম্মদের নাম। আইছে মাশাআল্লাহ, আমাদের তাহিরি ভাই আসতেছে, সবাইকে না মারহাবা, আমি তাকবীর দিয়ে দিই, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ, জিন্দাবাদ সুন্নি মহা সম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ আল্লামা তাহিরি সাহেবের আগমন, সুবহানাল্লাহ স্বাগত, বুনিয়াদ জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে লাখ শুভেচ্ছা, বুনিয়াদবাসীর পক্ষ থেকে লাখ শুভেচ্ছা, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামা জিন্দাবাদ।